Assalamu alaikum. Today's video is about post-mortem changes. অর্থাৎ আফটার ডেথ মৃত্যুর পরবর্তী সময়ে কি কি চেঞ্জ একটা ডেড বডিতে হয়, দিস ইজ পোস্ট মর্টেম চেঞ্জেস। তো মূলত পোস্ট মর্টেম চেঞ্জেসের ই মানে আমরা কেন পড়বো পোস্ট মর্টেম চেঞ্জেস, কারণ আমরা যদি পোস্ট মর্টেম চেঞ্জেস বুঝতে পারি, এটার মাধ্যমে আমরা টাইম এস্টিমেশন করতে পারবো, টু এস্টিমেট টাইম সিন্স ডেট, অর্থাৎ মৃত্যু কত সময় আগে হয়েছে এটা আমরা বুঝতে পারবো। এবং কিছু পোস্ট মর্টেম চেঞ্জ দ্বারা আমরা বুঝতে পারবো যে কী কারণে মৃত্যু হয়েছে, অর্থাৎ কজ অফ ডেথ, এইটাও আমরা বুঝতে পারবো। সো পোস্ট মর্টেম চেঞ্জ অ্যাজ এ মেডিকেল পার্সোনেল উই মাস্ট হ্যাভ টু নো। সো ফার্স্ট অফ অল দের আর থ্রি টাইপস অফ পোস্ট মর্টেম চেঞ্জ, ইমিডিয়েট চেঞ্জেস, আর্লি চেঞ্জেস অ্যান্ড লেট চেঞ্জেস। অর্থাৎ সাথে সাথে কিছু চেঞ্জ হবে যেগুলোকে আমরা বলবো ইমিডিয়েট চেঞ্জ, তারপরে কিছু চেঞ্জ হবে সেগুলোকে আমরা বলবো আর্লি চেঞ্জ, এবং লেট স্টেজে কিছু চেঞ্জ হবে যেটাকে আমরা বলবো হচ্ছে কি ইমিডিয়েট, আর্লি অ্যান্ড লেট চেঞ্জেস। উই নো যে ডেথ টু টাইপস, একটা সোমাটিক ডেথ অ্যান্ড সেলুলার ডেথ ক্লিনিক্যালি। তো সোমাটিক ডেথ মানে কি, যে পারমানেন্ট অ্যান্ড ইরিভার্সিবল সিসেশন অফ ফাংশনস অফ নার্ভাস সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। সো সোমাটিক ডেথ হওয়ার জন্য যে চেঞ্জটা হয় সেটাই হচ্ছে ইমিডিয়েট চেঞ্জ। তো যদি আমাদের পারমানেন্ট এবং ইরিভার্সিবল সিচুয়েশন অফ বিশপস ট্রাইপড অফ লাইফ হয়, তাহলে আমাদের কী হবে যে আমাদের স্টপেজ অফ ব্রেইন ফাংশন, তারপর স্টপেজ অফ সার্কুলেশন, স্টপেজ অফ রেসপাইরেশন, হ্যাঁ, সো এইগুলো হবে, এটাই হচ্ছে কি আমাদের ইমিডিয়েট চেঞ্জেস। হ্যাঁ, ইমিডিয়েট চেঞ্জগুলো আমরা কীভাবে বুঝবো, আমরা যে এই তিনটা সিস্টেমের কোরেসপন্ডিং এক্সামিনেশনগুলো করলে অ্যাবসেন্ট পাবো, যেমন অ্যাবসেন্ট অফ পালস, প্রেশার, হ্যাঁ, তারপর হার্টবিট, তারপরে আমাদের ব্রেথ সাউন্ড, লস অফ রিফ্ল্যাক্স সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ, হ্যাঁ, তারপর আমাদের সেন্সরি মোটর ফাংশনগুলো কাজ করবে না, এছাড়া আমরা ডাইলেটেড পিউপিল পাবো, ফ্লাড, আইসোইলেকট্রিক ইসিজি পাবো। দিস ইজ দ্য ইমিডিয়েট চেঞ্জেস। হ্যাঁ, অর্থাৎ স্টপেজ অফ ফাংশন অফ নার্ভাস সিস্টেম, ফাংশনস অফ রেসপাইরেশন অ্যান্ড ফাংশনস অফ সার্কুলেশন, অর্থাৎ স্টপেজ অফ সার্কুলেশন, স্টপেজ অফ রেসপাইরেশন, দিস ইজ দ্য ইমিডিয়েট চেঞ্জেস। এরপরে সেলুলার ডেথ যে আমাদের হয় 1 to 2 hours আফটার সোমাটিক ডেথ, এই চেঞ্জের সময় যে চেঞ্জগুলো হবে আমাদের সেটা হচ্ছে আর্লি চেঞ্জেস। আর্লি চেঞ্জগুলো যেমন লস অফ ইলাস্টিসিটি অফ দ্য মাসল, তারপর আই চেঞ্জেস হয়, তারপর আমাদের পুরো ফেসিয়াল প্যালোর হয়, হ্যাঁ, এছাড়া প্রাইমারি ফ্লাক্সিডিটি অর রিল্যাক্সেশনস অফ দ্য মাসল হয়, এছাড়া আমাদের কী হয় আলগর মর্টিস, রাইগর মর্টিস, লিভার মর্টিস, হ্যাঁ, এইগুলো হচ্ছে আর্লি চেঞ্জেস। তো প্রথমে অর্থাৎ আমাদের একটা পেশেন্ট বা একটা ডেথ হলো, ডেথ হওয়ার পরে আমাদের কী হবে যে আমাদের যে মাসলটা আছে মাসলটা অটোমেটিক্যালি ইলাস্টিক হয়ে যাবে, অর্থাৎ একটা মাসল, একটা মাসলকে যদি আমরা এইভাবে টেনে ধরি, টেনে ধরলে এটা তার পূর্বের জায়গায় ব্যাক করবে না, অর্থাৎ ইলাস্টিসিটিতে লুজ হয়ে যাবে। এরপরে আমরা আইতে কিছু চেঞ্জ পাবো, যেমন ডাইলেটেড পিউপিল পাবো, হ্যাঁ, তারপর টেকনয়েড, এইগুলো হচ্ছে আমরা পাবো, তারপরে আমাদের রিল্যাক্সেশনস অফ দ্য মাসল, মাসল রিল্যাক্সেশন হয়ে যাবে, ফেসিয়াল প্যালোর পাবো, ফেসিয়াল প্যালোর, অর্থাৎ আমাদের যেহেতু অক্সিজেনেটেড ব্লাড আর হচ্ছে না, আমাদের যেহেতু রেসপিরেটরি সার্কুলেটরি ফাংশন ফেল হয়েছে, সো সেক্ষেত্রে কী হবে ফেসিয়াল প্যালোর হবে। তারপরে আলগর মর্টিস, রাইগর মর্টিস অ্যান্ড লিভার মর্টিস। তো আলগর মর্টিসটা আসলে কী, আলগর মিন্স কুলিং অফ দ্য বডি। হ্যাঁ, তো আমাদের যখন ডেটের পরে 1 to 12 hours ভিতরে আমাদের বডির টেম্পারেচার একদম লো হয়ে যাবে। হ্যাঁ, কেন লো হয়ে যাবে, কারণ আমাদের বডি থেকে কন্ডাকশন, কনভেকশন এবং পার্টলি বাই রেডিয়েশন, অর্থাৎ পরিবহন, পরিচালন এবং বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের বডি থেকে হিটটা বের হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমাদের বডি যে নর্মাল টেম্পারেচার, এই নর্মাল টেম্পারেচার থাকবে না, আমাদের বডির হচ্ছে কী হবে টেম্পারেচারটা কমে যাবে, এইটাই হচ্ছে আলগর মর্টিস। এরপরে হবে কী হচ্ছে রাইগর মর্টিস। যেমন রাইগর মর্টিসটা আসলে কী, যে রিগিডিটি অর স্টেফেনিং হুইচ অকার্স আফটার ডেথ। হ্যাঁ, অর্থাৎ মারা যাবার পরে আমরা দেখবো যে প্রথমে কী হবে, মারা যাবার পরে প্রাইমারি রিল্যাক্সেশন হবে, হ্যাঁ, রিল্যাক্সেশন হওয়ার কিছুক্ষণ পরে আমরা দেখবো যে 1 থেকে 12 ঘন্টার ভিতরে আমরা দেখবো যে হচ্ছে মারা যাওয়ার পরে কী হবে যে হাত পা শক্ত শক্ত হয়ে গিয়েছে, হাত পা শক্ত শক্ত হয়ে গিয়েছে, এবং এটাকে গ্রামগঞ্জে বলা হয় যে সিস্টান ধরে গিয়েছে এবং ওটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে রাইগর মর্টিস। এখানে কী হয় যে আমাদের যখন মারা যায়, মারা গেলে কী হয় যে এটিপি সিনথেসিস তো বন্ধ হয়ে যায়, তো
এটিপি সিনথেসিস বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের যে ক্যালসিয়ামগুলা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বাইরে চলে আসে, ওই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এটিপি ডিপেন্ডেন্ট ক্যালসিয়াম পাম্পের মাধ্যমে ভিতরে ঢুকতে হয়। যেহেতু আমাদের এটিপি কমে যাচ্ছে, এটিপি কমে যাওয়ার কারণে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভিতরে ক্যালসিয়াম ঢুকতে পারে না। তো বাইরে যে ক্যালসিয়ামগুলো থাকে, ওই ক্যালসিয়ামগুলো আমরা জানি ট্রোপোনিন আছে তিনটা, ট্রোপোনিন আই, টি এবং সি। ট্রোপোনিন সি এর সাথে যদি ক্যালসিয়াম বাইন্ড করে, তখন বাইন্ড করলে কী হয়, অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স ফর্মেশন হয়। আর অ্যাক্টিন মোর অ্যাক্টিন মায়োসিন কমপ্লেক্স ফর্মেশন দেন মোর হচ্ছে কি, মোর হচ্ছে মাসল কন্ট্রাকশন, এবং এই মাসল কন্ট্রাকশন লিডস টু হচ্ছে আমাদের কি, যে আমাদের হচ্ছে রাইগোর মর্টিস। এখন রাইগোর মর্টিস সম্পর্কে কিছু জানতে হবে, যে রাইগোর মর্টিস আমাদের হচ্ছে টেম্পারেচার যত বেশি হবে রাইগোর মর্টিস তত দ্রুত হবে। এছাড়া আমাদের যাদের কম মাসকুলেসার, অর্থাৎ মাসুলের পরিমাণ কম থাকবে, এইজ কম থাকবে, হ্যাঁ, তারপর ওয়েস্টিং ডিজিজেস আছে বিভিন্ন, যেমন কলেরা, ইউরেমিয়া, এন্টেরিক ফিভার, টাইফয়েড, হ্যাঁ, এই সকল ম্যালিগন্যান্সি, এগুলো হচ্ছে কি ওয়েস্টিং ডিজিজ, অর্থাৎ এই সকল ক্ষেত্রে পেশেন্ট ক্যাকেকটিক হয়ে যায়। তো ক্যাকেকটিক হয়ে গেলে যেহেতু মাসল কম, সেহেতু রাইগোর মর্টিস আরও দ্রুত, মানে যেহেতু রাইগোর মর্টিস আরও কম পরিমাণ মানে হচ্ছে এটিপি অ্যাবসেন্সেই এটা হচ্ছে ই করতে পারবে, রাইগোর মর্টিস হতে পারবে। এখন রাইগোর মর্টিস দুইটা কেজে অ্যাবসেন্ট থাকে, সেটা হচ্ছে সেপ্টিসেমিক ডেট, হ্যাঁ, আর হচ্ছে আরেকটা হচ্ছে কি, যে ইন্টারইউটেরাইন ডেট, যেটা হচ্ছে লেস দেন 7 ডেজ, হ্যাঁ, লেস দেন 7 উইকস, 7 মান্থ, সরি, 7 মান্থের ভিতরে যদি ইন্টারইউটেরাইন ইউটেরাইন ডেথ হয়, তাহলে সেক্ষেত্রে কী হয় যে আমাদের রাইগোর মর্টিস অ্যাবসেন্ট থাকে। এছাড়া যে ওয়েস্টিং ডিজিজগুলো আমি বললাম, এগুলোতে রাইগোর মর্টিস অ্যাপিয়ার্স আর্লি এবং ডিসঅ্যাপিয়ার্স সুন। এছাড়া কিছু আছে যে অ্যাপিয়ার্স আর্লি বাট ডিসঅ্যাপিয়ার্স লেট, এটা হচ্ছে স্পাইনাল পয়জনিং, হ্যাঁ, স্পাইনাল পয়জনিংয়ের ক্ষেত্রে হতে পারে। কিন্তু ইন কেস অফ সেপ্টিসেমিয়া অ্যান্ড ইন্ট্রাইউটেরাইন ডেট লেস দেন 7 মান্থ, এটা এক্ষেত্রে রাইগোর মর্টিস কিন্তু একদম অ্যাবসেন্ট থাকবে। এরপরে হচ্ছে কি লিভার মর্টিস, অর্থাৎ মারা যাবার পরে আর্লি চেঞ্জের ভিতরে আরেকটা হচ্ছে কি, যে প্রথম 2 to 8 আওয়ার্সের ভিতরে আমাদের কী হয় যে আমাদের বডির যে ডিপেন্ডেন্ট পার্টগুলো আছে, ডিপেন্ডেন্ট পার্টে ব্লুইশ অর রেডিশ পার্পল ডিসকালারাইজেশন হয়, হ্যাঁ, লাল লাল আমরা দেখতে পাই বাইরে থেকে দেখলে। এটা কেন হয়, যে আমাদের যে টোনলেস ক্যাপিলারিগুলো আছে, ক্যাপিলারিগুলো ডিস্টেনশন হয়, ডিস্টেনশন হলে ওইখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে যায়, এই জন্য ব্লুইশ অর রেডিশ পার্পল ডিসকালারাইজেশন অ্যাজ ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটাই হচ্ছে লিভার মর্টিস। লিভার মর্টিসের আরও কিছু নাম আছে, যেমন হাইপোস্টেসিস, পোস্ট মর্টেম স্টেইনিং, হ্যাঁ, সাগলিগেশনস, ভিভিসেস, হ্যাঁ, এগুলোকে আমরা লিভার মর্টিস বলি। আচ্ছা, অর্থাৎ একটা মারা গেল, মারা যাওয়ার পরে এগুলো হলো। এখন রাইগোর মর্টিসের ক্ষেত্রে একটা রুল অফ 12 আছে, অর্থাৎ প্রথম 12 ঘন্টা এটা অ্যাপিয়ার করবে, সেকেন্ড টুয়েলভ আওয়ার্স এটা পারসিস্ট করবে, এবং থার্ড 12 আওয়ার্স এটা হচ্ছে কী হবে, ডিসঅ্যাপিয়ার হবে। এবং যেই অর্ডারে অ্যাপিয়ার হওয়া শুরু হবে, যেমন আমাদের হচ্ছে আইলিডস মাসল থেকে শুরু করে টো মাসলে গিয়ে শেষ হয়, যেই অর্ডারে শুরু হবে এটা ঠিক সেই অর্ডারেই শেষ হবে। তাহলে আমাদের এই বিষয়গুলো যদি আমি একটু সামারাইজেশন করি, তাহলে এখানে কী যে ইমিডিয়েট ডেটটা উইথিন 1 to 2 আওয়ার্সের ভিতরেই হচ্ছে, আর আর্লি চেঞ্জটা আমাদের সাধারণত 1 থেকে 2 দিনের ভিতরে, হ্যাঁ, অর্থাৎ আমাদের মারা যাবার পরে 1 থেকে 2 দিনের ভিতরে আমাদের আর্লি চেঞ্জ হচ্ছে। তাহলে একটা ডেড বডিকে সাধারণত তো আমরা 1 থেকে 2 দিনের ভিতরেই মাটি দিয়ে দিই, তাহলে আমরা যেই চেঞ্জগুলো দেখতে পারি সেই চেঞ্জগুলো হচ্ছে কি, যে আমাদের ইমিডিয়েট চেঞ্জ এবং হচ্ছে আর্লি চেঞ্জ, ইমিডিয়েট চেঞ্জ এবং আর্লি চেঞ্জ, এই চেঞ্জগুলো আমরা সাধারণত সচরাচর দেখতে পারি। এরপরে আমাদের কিছু লেট চেঞ্জেস হয়, অর্থাৎ একটা ইকে যখন আমরা মাটি দিয়ে দিই ডেড বডিকে, ইন কেস অফ মুসলিম অ্যান্ড ইন কেস অফ হিন্দু তো আমরা হচ্ছে ওইটাকে পুড়িয়ে দিই হচ্ছে, বা আদার রিলিজিয়নের যে যে আছে, যেমন কবর আরও দেওয়া হয় হচ্ছে খ্রিস্টান ধর্মে, হ্যাঁ, এই সকল ক্ষেত্রে কী হতে পারে ডেড বডির যে চেঞ্জগুলো হয় ওগুলোকে আমরা বলি লেট চেঞ্জেস। ইট ইনক্লুডস পুট্রিফ্যাকশন, অ্যাডিপোসিটির ফর্মেশন অ্যান্ড মামিফিকেশন। তো ফার্স্ট অফ অল আসি আমরা পুট্রিফ্যাকশনের, পুট্রিফ্যাকশনটা কী, হ্যাঁ, পুট্রিফ্যাকশনকে আমরা যদি বাংলায় বলি পচন অথবা ডিকম্পোজিশন, অর্থাৎ আফটার ডেথ যখন মারা যাবে, এটা সাধারণত 4 থেকে 10 ডেজ আফটার ডেথ, সহজ কথায় যে পুট্রিফ্যাকশন সাধারণত 5 দিন পরে হয়। তো এক্ষেত্রে কী হয় যে আমাদের বডিতে, আমাদের বডির যে সাইটোপ্লাজমে যে এনজাইমগুলো থাকে, এই এনজাইমগুলো কী করে যে আমাদের বডির নিজের সেলগুলোকে ধ্বংস করে দেয়, এবং আমাদের হচ্ছে কি, যেহেতু অক্সিজেন থাকে না, তখন কী হয় আমাদের যে অ্যানএরোবিক স্যাপ্রোফাইটিক লিভিং মাইক্রো অর্গানিজমগুলো আছে, এই মাইক্রো অর্গানিজমগুলো আমাদের বডিকে খেতে শুরু করে, হ্যাঁ, ডিকম্পোজ করতে শুরু করে, এই জন্য আমাদের পুট্রিফ্যাকশন বা পচন হয়। হ্যাঁ, এখানে কী কী অ্যানারোবিক ব্যাকটেরিয়া, দিস ইজ ইম্পর্টেন্ট, এখানে অ্যানারোবিক ব্যাকটেরিয়া মেইনলি ক্লোস্ট্রিডিয়াম গ্রুপ অফ ব্যাকটেরিয়া, যেমন ক্লোস্ট্রিডিয়াম ওএলসি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেস, এছাড়া আছে ইকোলাই, ব্যালেন্টিডিয়াম কোলি আছে, হ্যাঁ, এছাড়া ডিফথেরয়েডস আছে,
হ্যাঁ, ডিপ্লয়েডস আছে, স্ট্রেপটোকক্কাস, স্টাফাইলোকক্কাস, হ্যাঁ, এগুলোও হচ্ছে আমাদের কী করে, পুট্রিফ্যাকশন করে। আচ্ছা, এই পুট্রিফ্যাকশনের কিছু কার্ডিনাল ফিচার্স আছে বা ফাইভ স্টেজেস আছে। কালার চেঞ্জেস হয়, গ্রাজুয়াল ইনক্রিজ ইন গ্যাসেস হয়, এরপরে লিকুইফিকশন অফ টিস্যু ফ্রম বোন অ্যান্ড ফলস অফ, এরপরে আমাদের হচ্ছে আবার হচ্ছে ডিকম্পোজিশন হয়, এবং এরপরে আমাদের হচ্ছে স্কেলেটিনাইজেশন হয়। সো দিস ইজ পুট্রিফ্যাকশন। পুট্রিফ্যাকশনের পরে আমাদের এডিপোচির ফর্মেশন। এডিপোচির ফর্মেশনও একটা ফিনোমিনন, এটা হতে পারে। এটা কখন হতে পারে, যে আমাদের যদি ডেড বডিটা কোনো কারণবশত, এখন হচ্ছে নৌকা ডুবি, লঞ্চ ডুবিটা মারা গিয়েছে, তাহলে কী হবে, যে পানির নিচে যদি ডেড বডিটা থাকে তখন কী হবে, আমাদের অ্যাডিপোস টিস্যুগুলো চির, এটাকে চির মিন্স ওয়াক্স বা ফ্যাট, হ্যাঁ, বা ফ্যাটি অ্যাসিড গ্রিজি ম্যাটেরিয়ালসে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ আমাদের অ্যাডিপোস টিস্যুজ কনভার্ট টু ফ্যাটি অ্যাসিড অর গ্রিজি ম্যাটেরিয়াল অর ওয়াক্স, দিস ইজ অ্যাডিপোচির ফর্মেশন। এটার কমন সাইট হচ্ছে কি, যে যেখানে আমাদের অ্যাডিপোস টিস্যু বেশি থাকে। আমাদের অ্যাডিপোস টিস্যু কোথায় বেশি থাকে, ব্রেস্ট, বাটক, থাই, অ্যাবডোমেন, এগুলো জায়গায়, ফ্যাটি এরিয়াজে। এটা সাধারণত থ্রি উইকস টু সিক্স মান্থের ভিতরে হয়। আর আমাদের যে মামিফিকেশনটা আছে, মামিফিকেশন মানে মমি হয়ে যাওয়া, মমি হয়ে যাওয়া, ওই যে হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতাতে মমি করা হতো, এটা আসলে কী, যে ডেথ হবার পরে আমাদের কী হয়, যে আমাদের যে সফট টিস্যুগুলো, সফট টিস্যুগুলো যদি ড্রাই এবং হার্ড হয়ে যায় এবং আন্ডারলাইং বোনসে লেগে যায়, তাহলে আমাদের মানে সব পুরো সফট টিস্যু যদি বের হয়ে যায় এবং আমাদের স্কিনটা আন্ডারলাইন বোনসের সাথে লেগে গেলে, এটাই হচ্ছে মামিফিকেশন। এটা সাধারণ কন্ডিশনে হয় না, এটা হওয়ার জন্য আমাদের খুব হাই টেম্পারেচার ও ড্রাই কন্ডিশন লাগে, হট ওয়েট এনভায়রনমেন্ট লাগে, এটা অনেক টাইম ই হয়। সো দিস আর দ্য চেঞ্জেস। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা, যে পুট্রিফিকশন আমাদের অর্গানের ভিতরে সবচেয়ে লাস্টে হয় ইন কেস অফ মেল প্রোস্টেট অ্যান্ড ইন কেস অফ ফিমেল গ্র্যাভিড ইউটেরাস। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যদি সামারাইজেশন করি, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের যে চেঞ্জগুলো হবে, সো এই চেঞ্জগুলোর মাধ্যমে আমরা টাইম এস্টিমেশন করতে পারবো, যেমন আলগোর মর্টিস, রাইগোর মর্টিস, লিভার মর্টিস দিয়ে। এছাড়া লিভার মর্টিস দিয়ে আমরা কজ অফ ডেথ আমরা জানতে পারবো। যদি যেমন লিভার মর্টিস যদি হচ্ছে চেরি রেড কালার হয়, এটা আমরা জানি যে কার্বন মনোক্সাইড পয়জনিংয়ের কারণে হয়েছে, অ্যাসফিক্সিয়ার কারণে আরেক রকম হবে, হ্যাঁ, আর নর্মালি ব্লুইশ থেকে রেডিশ পার্পল ডিসকালারাইজেশন হয়। সো ডেথ এবং পোস্টমর্টেম চেঞ্জেস, this is all about this. Thanks for watching this video. Please do subscribe in my channel.